সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের সীমান্তবর্তী সবগুলো জেলাই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও সহ সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে। আর চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারের টেকনাফ ও গোপালগঞ্জের তিনটি ইউনিয়নে লকডাউন চলছে। যদিও এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের কারণে করোনা শনাক্ত 34% নেমে এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে টেকনাফে লকডাউনের নবম দিনেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। এই সব নিয়েই আজকের মানচিত্রে আলোচনা হবে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সীমান্তবর্তী জেলা থেকে, খুলনা থেকে, খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। মানচিত্রে আজকের আলোচনার বিষয় সীমান্তবর্তী জেলায় বাড়ছে করোনা, বেড়েছে আতঙ্ক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের সহকর্মী জহিরুল ইসলাম যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাইব যে চাঁপাইনবাবগঞ্জে যে সংক্রমণের হার কমে এসেছে এবং যেই পরিমাণে লকডাউন চলছে, পরবর্তীতে প্রশাসন কি পরিকল্পনা নিয়েছে? জি, আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন কিন্তু করোনা বাড়ছিল, কিন্তু হঠাৎ করে গতকাল আর আজকের রিপোর্ট মিলে কিন্তু করোনা রিপোর্টে আমরা যা দেখতে পেয়েছি, আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন কিন্তু 34% নেমে এসছেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে যে করোনার লকডাউন, যে বিশেষভাবে যে করোনার যে কঠোর লকডাউনটি ছিল, সেটি কিন্তু জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোরভাবে কিন্তু সেটা পালন করার চেষ্টা করাচ্ছেন মানুষজনকে। এবং এইভাবে করোনার যে লকডাউনটি হচ্ছে, এই কারণে কিন্তু মূলত এই সংক্রমণের হারটা কিন্তু কমে আসছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন মঞ্জুরুল হাফিজ। আর আমরা যেহেতু মাঠে কাজ করে যাচ্ছি বা মাঠে দেখছি, সাধারণ মানুষের কিন্তু মধ্যে একটা লকডাউনের বিষয়ে কিন্তু এক ধরনের মানে আছে যে তারা লকডাউনটা মানার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষের মধ্যে অন্যান্য মানুষ যেগুলো আছে সেগুলোতে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের একটু সমস্যা হচ্ছে, বা যারা কর্মচারী চাকরিজীবী তাদের কিন্তু সমস্যা হচ্ছে। এই নিয়ে অন্যান্য মানুষ যারা আছে তারা কিন্তু লকডাউনকে সাধুবাদও জানিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে থেকে আজকে পর্যন্ত গত 24 ঘন্টায় আজকে কিন্তু একটি রিপোর্ট পাওয়া গেছে, যেটি হচ্ছে 113 জনাতে কিন্তু 139 জনকে করোনা পজিটিভ হয়েছে, যা শতকরা হচ্ছে 34% হয়। আমরা একজন স্থানীয় সাংবাদিক সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এই মাঠে কাজ করছেন, তারা কিভাবে লকডাউনটাকে দেখছেন এবং এই বিষয়ে তারা মানে মাঠ পর্যায়ে কি ধরনের পরিস্থিতি দেখছেন। আপনারা তো মাঠে কাজ করছেন, সেক্ষেত্রে যে লকডাউনটি জেলা প্রশাসন দিয়েছেন সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সাধারণ মানুষ, বা আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? মানে এই মুহূর্তে লকডাউনের যে কর্মসূচিটি সেটি আমাদের জন্য এটি একটি অপরিহার্য ছিল। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের যে হার সেটি 63% পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। এবং সেই জায়গাতে আমরা আরেকটি যেটা অ্যালার্মিং বিষয় আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে, যেটা আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলাই হচ্ছে ভারতীয় সীমান্ত ঘেঁষা, এবং আমাদের এখানে একটি সোনামসজিদ স্থলবন্দর রয়েছে। তো এই ভারতীয় যে ভ্যারিয়েন্ট, ভারতীয় যে ভয়াবহতা, এই ভয়াবহতাকে আমরা আমলে নিয়ে এই যে লকডাউন, এই লকডাউনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং একটা অপরিহার্য ছিল। এখন এই লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে প্রথম দিন মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সাড়া দিয়েছিল, মাঝের 2 দিন শহরের বাইরে যে সমস্ত ইউনিয়ন সদরগুলো ছিল সেই সদরগুলোতে কিন্তু মানুষের ঢিলে ঢালা ভাবটা লক্ষ্য করা গেছে। কিন্তু গতকালকে যে 7 জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার যে খবরটি এসেছে, তারপরে আমরা চাঁপাইনবাবগঞ্জে আজকে দিনভর দেখেছি যে লকডাউনে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা। জহিরুল ইসলাম, নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এবারে একটু খুলনায় যেতে চাই। খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন যুক্ত আছেন আমাদের সাথে। আপনার কাছে জানতে চাইব খুলনার সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে করোনা সংক্রমণের ব্যবস্থাটি আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন, এবং সংক্রমণ বেড়ে গেলে কি ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে কিছু লোক সেবার কারণে বা অন্য কারণে তারা ইন্ডিয়ায় গিয়েছিল, এবং ইন্ডিয়া থেকে যারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, ওই জায়গা থেকে আসার পর তাদের করোনা টেস্ট করে যাদেরকে পজিটিভ পাওয়া গেছে তাদেরকে যশোর বিভিন্ন
কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আর আমাদের খুলনা থেকে খুলনায় আসছে এই পর্যন্ত 573 জন। এই 573 জনকে আমরা এই জায়গায় পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি সহ সবার সমন্বয়ে আমরা তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখছি। রাখার পরে যাদের করোনা টেস্টের পর নেগেটিভ আসছে তাদেরকে তাদের স্বশব বাসস্থানে পাঠানো হয়েছে। এই পর্যন্ত আমরা 573-এর মধ্যে 532 জনকে তাদের করোনা নেগেটিভ আসার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি 9 জন করোনা পজিটিভ হওয়ার কারণে তারা আমাদের খুলনা মেডিকেল হাসপাতালে যে করোনা ইউনিট আছে সেখানে চিকিৎসাধীন আছে। আর বাকি 32 জন এখনও আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার সেগুলো সেবা নিচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী বিশেষ করে খুলনা জেলার আমরা যদি গত 1 সপ্তাহের যে করোনা পজিটিভের এই পরিসংখ্যানটা দেখি তাহলে দেখতে পাব যে আমাদের জাতীয় যে করোনা টেস্টে যে আজকে যেমন ছিল 7.91%, কিন্তু আমাদের এই জায়গায় আজকে খুলনাতে 174 জন রোগীর করোনা টেস্ট হয়েছে, তার ভিতরে 31 জন পজিটিভ আসছে, যা 17.81%। নিশ্চয়ই আর জাতীয় যে পার্সেন্টেজ তার থেকে বেশি। এখন কেন বেশি হচ্ছে? আমরা জানি যে খুলনা একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহরে যেমন কিছুদিন আগে আমরা পাইক গেছায় একটি করোনা রুগী পাওয়া গিয়েছিল, সে নাকি ইন্ডিয়ার থেকে আসছিল, সে ভিসা ছাড়াই সে ইন্ডিয়ায় গিয়েছিল। তো এরকম কারণে হয়তো হতে পারে যে তারা ইন্ডিয়ার থেকে আসছে। আর আমরা যে সমস্ত এখন যে সমস্ত প্রস্তাব দিয়েছি বা আমরা যে সমস্ত কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করেছি সেগুলো হচ্ছে, যেমন আমরা আগে থেকে আমাদের মাস্ক যে পরার যে বাধ্যতামূলক, সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে যে লকডাউন হলে যে কাজগুলো সেগুলো আমরা লকডাউনে মানুষকে তাদের যে সমস্ত নির্দেশনা থাকে সেই নির্দেশনা পালন করে তাদেরকে আমরা বাধ্য করছি, এবং আমাদের সরকারি বা অন্য সংস্থার যে সমস্ত সেবা আছে মাস্ক পরিধানকে আমরা বাধ্যতামূলক করছি। বিশেষ করে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা মাস্ক পরিধান নিশ্চিত করছি। এবং ভারতীয় ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ছে কিনা সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা হবে। আমাদের সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাইব যে সার্বিকভাবে করোনা শনাক্তর হার কম হলেও কিন্তু রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সংক্রমণ অনেক বেড়ে গেছে। চাপাই নবাবগঞ্জে 34% হলেও সেটা কিন্তু খুব কম নয়, কমেছে কিন্তু খুব কম নয়। বর্তমান পরিস্থিতিতে আসলে সেখানে কি ধরনের অবস্থা রয়েছে, রোগীদের মধ্যে সংক্রমণের হার কি কমছে কিনা? জি ধন্যবাদ। আসলে হ্যাঁ, কিছুটা লকডাউন দেওয়ার ফলে চাঁপাইনবাবগঞ্জে কমেছে, এটা ঠিক আছে। বাট আমাদের আসলে পেশেন্ট বর্তমানে রিসিভ করতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ প্লাস রাজশাহী থেকেও। আমরা যদি আজকের স্টেটটা আপনাকে বলি, আমাদের হাসপাতালের ভর্তি রুগী, সেখানে আমাদের 191 জন রুগীর মধ্যে 94 জন রুগী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এবং 74 জন রুগী হচ্ছে রাজশাহীর। এতে দেখা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও বাড়ছে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের যারা লোকজন আছে তারা আসলে যেমনভাবে হোক প্রচণ্ড অনেক লকডাউনের মধ্যেও তারা বাইপাস করে রাজশাহী শহরে এসে বাস ট্রাক ধরে এরা ঢাকা চলে যাচ্ছে বা অন্য কোথাও চলে যাচ্ছে, যার ফলে একটা সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে যে এটা আসলে স্প্রেড করছে কিনা সারা দেশে। সেই জন্য চাঁপাইনবাবগঞ্জের এবং এই রাজশাহী এলাকার যে বর্তমান পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি, এতে দেখা যাচ্ছে যে এই রোগটা আসলে ভালোভাবে স্প্রেড করছে। শুধু চাঁপাইনবাবগঞ্জের লকডাউন দিয়ে আসলে এই স্প্রেড বন্ধ করা সম্ভব নয়, কারণ আমরা দেখেছি, যদি একটা স্টেট বলি আপনি সহজে বুঝতে পারবেন, আমরা ফার্স্ট ওয়েভের সময় আমাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি ছিল 98 জন রোগী, সেকেন্ড ওয়েভে এটা হাইয়েস্ট ছিল 136, তারপর এটা কমতে কমতে 71-এ চলে আসে, আর ঈদের পরে এই রোগী বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এখন 191 জন হয়েছে, যার ফলে আমাদের হাসপাতালের যে করোনা রোগীর জন্য যে সিট তা কিন্তু মোটামুটি শেষের দিকে। সো এরকম একটা পরিস্থিতিতে এরপর রুগী আসলে আমরা কি করব, কোথায় তাদের ম্যানেজ করব, এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি, আমরা উদ্বিগ্নের মধ্যে আছি। তো আমরা প্ল্যান করছি, বাট আমি জানি না যদি আমরা এখনই এটা কন্ট্রোল করতে না পারি তাহলে এই রুগীগুলো আমরা কিভাবে ম্যানেজ করব। সেই জন্য আমরা প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দিতে চেয়েছি এবং আমি বলেছি
যে এবং আমরা সবাই এটা নিয়ে সিদ্ধান্ত এবং আমাদের হাসপাতালে যারা আছে এবং যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এই মুহূর্তে আসলে রাজশাহীতেও লকডাউন দেওয়ার কোনো বিকল্প নেই। আদারওয়াইজ আমরা যে হাসপাতাল এই এলাকার যে বর্তমান পরিস্থিতি এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে যাবে। যেমনটি আপনি বলছিলেন আসলে 20 বলেন আর 25, 30, 40 যেটাই বলেন না কেন রেট এটা কিন্তু খুবই হাই। ন্যাশনাল যে রেট সেটা ঠিক আছে বাট আমাদের এদিকে যে লোকাল সেটা কিন্তু করোনা ইনফেকশন রেট কিন্তু অনেক হাই। জি, এই সময়টিতে আর লকডাউন আরো বাড়ানো যায় কিনা, কি ধরনের ব্যবস্থা সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। আজ আলোচনা করছি সীমান্তবর্তী জেলায় বাড়ছে করোনা, বেড়েছে আতঙ্ক, এই বিষয় নিয়ে আলোচনায় আজ যুক্ত আছেন খুলনা থেকে খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে যেতে চাই খুলনায়, খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, আপনার কাছে জানতে চাইব এই যে ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে মানুষগুলো, আপনারা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং পরবর্তীতে প্রয়োজনে লকডাউন বাড়ানো হবে কিনা সেখানে? ধন্যবাদ আপনাকে। আমি পূর্বে বলেছি যে আমাদের যে ভারতীয় যে সমস্ত লোকগুলো আমাদের এই জায়গায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদেরকে আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের যখন এই জায়গা থেকে ছাড়া হচ্ছে তাদের পরীক্ষা করে 14 দিন পরে পরীক্ষা করে ছাড়া হচ্ছে। সুতরাং এই যারা আইনগতভাবে আসছে এদের দ্বারা ভারতীয় ভ্যারিয়েন্ট ছাড়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যারা করোনা প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যগণ আছেন বিশেষ করে চিকিৎসকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, পুলিশ বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা এ ব্যাপারে চিন্তা করছে এবং কীভাবে এটাকে আবার আমাদের নিয়ন্ত্রণে এবং প্রতিরোধ করা যেতে পারে। আমরা অতি শীঘ্রই জেলা এবং মহানগর যে করোনা কমিটি আছে সে বিষয়ে সভা করব, সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। আর আমি মনে করি যে আমরা খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে আমরা এই জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনি আমরা জানেন যে গত 1-1.5 মাসে আমরা প্রায় 686টি মোবাইল কোর্ট পরিচালনা মামলা হয়েছে এবং এই জায়গায় 716 জন ব্যক্তিকে বিভিন্ন জরিমানা করা হয়েছে এবং এই জায়গা থেকে জরিমানা যে 640,570 টাকা আদায় করা হয়েছে। আর মাস্ক পরার বিষয়ে আমরা গতানুগতিক যেভাবে করছি আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে আগামী রবিবার থেকে এটা আর বেশি কার্যকরী করব, করার চিন্তাভাবনা চলছে এবং আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমিগণকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে মানুষ মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব যেগুলো সরকারের বিধিবিধান তদারকিটি আরো বাড়ানোর চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি আপনার কাছে জানতে চাই এই যে করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের কথাটি যদি বলি যে 7 দিনে লকডাউন দেওয়া হয়েছে, যদি এটি না কমে আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা এবং সেই এলাকাটিতে করোনা নিয়ন্ত্রণে আসলে আরো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আসলে চাঁপাইনবাবগঞ্জে যে রেট অফ ইনফেকশন এটা আসলে 7 দিনে লকডাউন বাড়ানো অবশ্যই উচিত, কারণ 14 দিন হলো একটা কোয়ারেন্টাইন পিরিয়ড, এটা তো অবশ্যই মেনটেন করতে হবে। পাশাপাশি আমি এই আপনার টেলিভিশন মাধ্যমে বলতে চাই যে রেট অফ ইনফেকশন কিন্তু রাজশাহীতে অনেক হাই এবং আমাদের হাসপাতালে বর্তমানে যদি আমি বলি একটা কথা সেটা হচ্ছে তিল ঠাই আর না হেরে, মানে রুগী এত বেশি এবং প্রতিদিনই কিন্তু রুগীটা বাড়ছে। সো আরো রুগী বাড়লে একটা সমস্যা তো আছেই এবং এদের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এগুলো কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করবে। তো এইসব পরিস্থিতি পৌঁছানোর আগেই আমরা চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও লকডাউন দেওয়ার কথা ইতিমধ্যে বলেছি, আমরা সাজেস্ট করেছি, আমরা আশা করছি যে এই লকডাউন দেওয়ার ফলেই এই পরিস্থিতি উন্নতি হবে, আদারওয়াইজ এই পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। অর্থাৎ পুরো বিভাগটিকেই লকডাউনের আওতায় আনলে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। ধন্যবাদ শামী মিয়াজদানি এবং মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের দুজনকেই আজ আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য।